যুক্তরাজ্যে বসবাস করা প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগরবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক যোগাযোগ সর্বোপরি বাংলাদেশে নিজ এলাকায় অসহায় দরিদ্র মানুষদের মধ্যে সাহায্য সহযোগিতা করার পথে প্রতিষ্ঠিত হওয়া বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকেতে বর্তমানে চলছে চরম দ্বন্দ্ব আর বিশৃঙ্খলা। 2008 সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটির 2014 সালের প্রত্যক্ষ নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও বর্তমান সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক শাহ জুলফিকার জামান বদরের প্রকাশ্য দ্বন্দ্বে সংগঠনটির সুনাম একেবারে ধ্বংসের মুখে। বাংলাদেশের ইসলামী ব্যাংকে সংগঠনটির প্রায় 1 কোটি টাকার উপরে জমা থাকলেও দ্বন্দ্ব শুরু হয় কার্যকরী কমিটির একজন সদস্যকে কারাম দশানোর নোটিশকে কেন্দ্র করে। ওই ঘটনার জের ধরে সংগঠনের সবাই উত্তপ্ত বাক্য বিনিময়, সভাস্থল নিকটবর্তী হাতাহাতি, এমনকি কোর্ট কাছারি করে বর্তমানে 3 জন রয়েছেন জেল হাজতে। সম্প্রতি এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে 1 সপ্তাহের মধ্যে একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচন আয়োজনের জন্য দুপক্ষই 2টি নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছেন। ইতিমধ্যে কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি পদ থেকে আলহাজ আব্দুল ওয়াদিদকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করছে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন পক্ষ। অবশ্য সভাপতি তা নাকচ করে দিয়েছেন। আমরা সংবিধানের মধ্যে ইলা কোনো কথা লেখা নাই যে আমারে বহিষ্কার করতে পারবে। আমি সম্পূর্ণ বৈধ সভাপতি, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমি সভাপতি থাকবো। পৃথক পৃথক সংবাদ সম্মেলনে দুপক্ষই সংগঠনের সংবিধান অনুযায়ী কাজ করছেন বলে দাবি করেছেন। আমরা এই সংগঠনটারে বাংলাদেশে নিবন্ধন করতাম পারছি। আমরা এখন পর্যন্ত যতটুকু কাজ করিয়া যাইলাম, সাংবিধানিকভাবে কাজ করিয়া যাইলাম, জনগণের আমানত, রাষ্ট্রীয়কলর আমানত রক্ষার্থে আমরা সাংবিধানিকভাবে যতটুকু করাম আমরা সাংবিধানিকভাবে করাম, এবং ভবিষ্যতেও আমরা সাংবিধানিকভাবে কাম চালাইয়া যাইম। আগামী সেপ্টেম্বরের 30 তারিখ যে নির্বাচন আমরা কল করছি, আমি সব সাধারণ ট্রাস্টিকে অনুরোধ, উদার্ত অনুরোধ করবো, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করিয়া নির্বাচনকে সাফল্য সুন্দর করিয়া তুলবো। সাংবিধানিক মোতাবেক আমরা একটা নির্বাচন কমিশন গঠন করছি। আমরা সকলের আহ্বান কর্ম এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন। আমরা প্রায় 2.5 থেকে 3 মাস আগে নির্বাচন ঘোষণা করছি, আর অনুকুম তারাও একটা কমিশন গঠন করছে। এটা সম্পূর্ণ আমরা জানা নাই, এটা আমরা জানি না, এটা সম্পূর্ণ কেউ যদি কিছু করিয়া দেওয়া হয় এটা সম্পূর্ণ অবৈধ। নির্বাচন কমিশন খেয়ে কোনবাইতে কিতাব গঠন করলো এটা আমরা দেখার মূল্য উদ্দেশ্য নয়। আমরা সাংবিধানিকভাবে সংবিধানের সামনে রাখিয়া আমার কার্যকরী পরিষদে নির্বাচন কমিশন গঠন করছে কিয়ারি। আমরা যতটা কাজ কইরা যাইলাম আমরা সংবিধান অনুযায়ী সংবিধান মান্যা এবং বুঝিয়ে আমরা সকলটি কাম করলাম, এবং আগামী 30 তারিখ সেপ্টেম্বরের ইলেকশন আমরা দিছি, নির্বাচন কমিশনার ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে বাংলাদেশে গিয়ে ব্যাংকে থাকা সংগঠনের অর্থ আত্মসাতের বিষয়ে এক পক্ষের অভিযোগে বর্তমান কোষাধ্যক্ষ তাজউদ্দিন বলেন, আমরা ট্রাস্টি হকলে আশ্বস্ত করো, আমরা বাংলাদেশও গেছি, টাকা মারবার লাগি না, টাকা সিকিউর করার লাগি গেছি, এগুলো আমরা কিছু প্রমাণ আছে, আমরা টাকা সিকিউর করবার লাগি গেছি এবং এই টাকাগুলা সিকিউর আছে। দুপক্ষের এই দ্বন্দ্ব মীমাংসার জন্য ইতিমধ্যে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা, এমনকি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গণ্যমান্য ব্যক্তিরাও কয়েক দফা বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। গরিবের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনের বর্তমান বেহাল অবস্থায় সাধারণ ট্রাস্টিরা পড়েছেন বিপাকে। তারা চাইছেন যে কোনোভাবেই সংগঠনের অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে দুপক্ষেরই ঐক্য। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।